ছন্দ ও ছড়ার জাদুকর কবি ও গীতিকার আজিজুল হাকিম মণ্ডলের উনষাটতম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নে কবির নিজ ভবনে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ সময় কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সাহিত্যপ্রেমীদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় কবি ভবন কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কবি ও গল্পকার তমসুর হোসেন কবি আব্দুল হানিফ ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন বাদল কবি ও অরুণিমা সাহিত্য পাতার সম্পাদক হাসান পলাশ ধরলাতীরের কাশফুল সাহিত্য পাতার সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় কবিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়